اللهم صل على نبينا شفينا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم. সবাই মরণকে চিনে, মরণ সম্পর্কে ওয়াকিবহাল, আবার বৃদ্ধ বনিতা সবাই মরণ চিনে। মৃত্যুর খবর আসলে মানুষ কান্নাকাটি পারে, অথচ এই মরণ মানুষের জীবনে হয়েই যাবে। মরণ দেখে এত ভয় করি, মরণ তো পিছ ছাড়ল না। জীবন বলে শরীরও মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলে শরীরও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ, যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে। রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত শব্দ থামে আছে বুকে। যাকে এত দূরে ঠেললাম সে তো আমার খুব কাছে কাছেই, খুব নিকটে নিকটেই সে তো থাকে। এত ভয় যাকে দেখে পায় সে তো আর আমার থেকে দূরে নয়, সে তো অতীব কাছে। আমার গলার শিরা উপশিরার উপকণ্ঠের মধ্যেই সে যেন জড়িয়ে আছে। যে জীবন নিয়ে এত খেলা খেলি, এত মাতামাতি, আর এত রঙ্গরস, এত লীলা, আর এত ঘর এত বাড়ি সাজাইলাম জীবন নিয়া, জীবন পাতার বৃক্ষের প্রত্যেকটা অনুরেণুর মধ্যে একটি শব্দ লেখা ছিল, তা হলো মৃত্যু। জীবনকে এত চিনলাম, মরণকে তো চিনলাম না। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শেখো, মরণে যাবে জানা। বেঁচে আসো আশ্চর্য, নাই মুর্শিদের সাহচর্য, থাকত যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরত না। দুটি একটি পাতার দুটি ধারা, একটি পাতার এপিট আর হলো ওপিট। এপিটের মধ্যে লেখা আছে জীবন, ওই পিটের মধ্যে লেখা আছে মরণ। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। জীবন আমি বানাইলাম, সৃষ্টি করলাম, মরণও আমি সৃষ্টি করলাম। জীবন নিয়ে এত খেলা খেলি করলা পৃথিবীর বুকে, আমার মরণের স্মরণ তো একবারও করলা না। একটি পাতার এ পিঠ হলো মরণ, ওই পিঠে লেখা আছে হলো জীবন। জীবন কিন্তু মিথ্যা হয়েই যাবে, মরণ কিন্তু সত্য হয়েই যাবে। এই দুনিয়া একটি স্বপ্ন, স্বপ্নে যেমন স্বপ্নকে স্বপ্ন বলে মনে হয় না, অনুরূপভাবে মৃত্যু যখন আসবে এই দুনিয়ার ঘুমটা তখন ভাঙিয়া যাবে। কাজে মরণে স্মরণ রাখো, মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করলাম। অসুখ হয়েছিল, ওষুধ খাইলাম, হাসপাতালে গেলাম, এরপরে মরণ যেন পিছ ছাড়েই না।
এইভাবে করে করে পিতা চলে গেল, মাতা চলে গেল, ভাই বরাদর চলে গেল, প্রাণের স্ত্রী চলে গেল, সবাই একদিন বিদায় হইয়া গেল। কোন একদিন দেখবা কি তোমার বিদায়ের পালা হইয়া গেছে, সাদা কাফরের কাফর দিয়া মাথা থেকে পা পর্যন্ত মরাইয়া, জীবনের শেষ গোসল না করাইয়া, তোমার পক্ষ থেকে জানাজার নামাজ পড়াইয়া, চারজন মানুষে কান্দে করে নিয়া তোমাকে এক পাও দুই পাও করতে করতে যাবে। ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায় বাসুদের নিচে, আর চোখের এক কোণে তোমাকে রেখে আসবে অন্ধকার কবরেতে। ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, আপন স্ত্রী থাকবে না, বুকের মধ্যে হাজার মন মাটি দিয়া জনমের মতো চাপা দিয়া অন্ধকার কবরে তোমাকে রেখে আসবে। ওই কবরে কে সাথী হবে? ওরে মন একবার ভাবসনি, আল্লাহর জিকির ছাড়া কবরে আলো হতে পারে না। দুনিয়ার লাইট লাগাইলে কোনো কবর আলো হয় না, দুনিয়ার ফ্যান লাগাইলে কবরের গরম যাবে না, দুনিয়ার খাওয়া খাদ্যে কবরে নিলে খাওয়া যাবে না। যদি জিকির সাথে থাকে, নামাজ যদি সাথে থাকে, এগুলো কবরে জীবনের জন্য সাথী হইয়া যাবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফরাইন নারা। কারো কারো কবর হবে আগুনের একটি টুকরা, কারো কারো কবর হবে জান্নাতের একটা টুকরা হইয়া যাবে। যদি জিকির সাথে থাকে, আল্লাহ যদি সাথে থাকে, নবী যদি সাথে থাকে, রাসূল যদি সাথে থাকে, মা রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নবিয়ুকা, কবরে নামানের পরে তিনটা প্রশ্ন করা হবে, তোমার রব কে, মা রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি, আর তোমার নবী কি। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দেওয়া যায়, কলবের মধ্যে যদি জিকিরের নূর যদি থাকে, লাইট যদি থাকে, তিনটা প্রশ্নের উত্তর অটোমেটিক হইয়া যাবে। আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি, ওই কবরটা নূরে নূরান্বিত হইয়া যাবে, প্রশস্ত হইয়া যাবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা যাও, আমার বান্দার আমার জিকির করছে, আমার নামাজ পড়ছে, মানুষে ঠাট্টা করছে আর মানুষে কত নিন্দাবাদ করছে, তবু আমি আল্লাহ আমাকে ছাইরা দেয় নাই, তবু আমার জিকির করছে, তবু আমার মাথায় টুপি দিছে, আমার রাসূলের সুন্নত আদায় করছে। যাও 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 ফেরেশতারা, জান্নাত থেকে একটা বিছানা কবর পর্যন্ত বিছাইয়া দাও। আর যদি জিকির সাথে না থাকে, নামাজ যদি না থাকে, রাসূলের সুন্নত যদি না থাকে, আল্লাহর খেয়াল যদি না থাকে, কবরে নামান মাত্র কবরের মাটি একদিক থেকে আরেক দিকে ভেদ করে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুড়ি ঢুকে যাবে, মরমর মরমর শব্দ হতে থাকবে। আজমের ফেরেশতা গুরজো হাতে নিয়ে মাথার উপরে দাঁড়াইয়া এমন একটা বাড়ি মাথার মধ্যে দিবে, 70 গজ মাটির নিচে চলাইয়া চলা যাবে, আবার উঠবে, আবার বাড়ি দিবে। এইভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত আজাবের ফেরেশতা গুরুজ দিয়া বাড়ি দিতে থাকবে। আল্লাহ জিকির করি, আল্লাহ বলেন, বান্দারে আমার একবার ডাকো, আরেকবার ডাকো, কোনো এক সময় ডাকতে ডাকতে আমি আল্লাহর উত্তর শোনা যাবে। লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দারে নিরাশ হইও না, যত গুনাহ করছো কেন জীবনে, সমস্ত গুনাহগুলি একত্রিত করিয়া গভীর রজনীতে যদি আমি আল্লাহর নাম ধরে যদি একবার ডাক দাও, আর যদি খাস করে যদি তওবা করো, আল্লাহ বলেন, আমার কুদরতে তো গরিব হইয়া যায়। আফাল্লাহু আম্মা সালাম,
আল্লাহ বলেন, বান্দারে জীবনের সমস্ত গুণাগুলো আমি মাফ করে দিলাম, যত গুণা করো যত অপরাধ করো না কেন, সমুদ্রের ফেনা রাশি পর্যন্ত যদি গুণা আমার বান্দা করে, আর যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পরে তওবা যদি করে, আল্লাহ বলেন লোকটা বেগুনা মাসুম হইয়া যায়। এই জন্য একবার জিকির করি আব্বাল করি, আবার জিকির করি, এইভাবে জিকির করতে করতে কোন একদিন মনে হবে যে জান্নাত বোধ হয় অতি কাছে আইসা পড়ছে। এইভাবে করতে করতে দেখা যাবে যে অন্তরের দিয়া কলবের ওই রোশনাই দিয়া আলো দিয়া জান্নাতের আলো দেখা যায়। বিশ্বাস করতে হবে, আল্লাহ বলেন বান্দারে আমি কোরআন নাজিল করছি, আমি যা বলি আমার কথা ঠিক, আমি তো ওয়াদা খেলাপ করি না, আমি ওয়াদা করছি মৃত্যু ঘটাইয়া দিব, তোমার জীবনের মৃত্যু হয়েই গেল, আমি ওয়াদা করলাম চল্লিশের পরে জীবনের ভাটা লাগাইয়া দিব, সোম্মালি তাকুনু শুয়ুখা, চল্লিশের পরে জীবনের ভাটা লেগে আসবে, মাথার চুলগুলি কালো থাকবে না, পেকে যাবে, দাড়ি সাদা হবে, যৌবনে ভাটা লেগে আসবে, চোখের জ্যোতি কমে যাবে, আমার ওয়াদা ঠিক কিনা, আর গরমের দিনে দুঃখিনা বাতাস মলয়ে প্রবাহিত করব, আমার ওয়াদা ঠিক, শীতের দিনে আমি আল্লাহ উত্তর দিক থেকে শীতের বাতাস প্রবাহিত করব, কোথা থেকে শীত আসে বরফ আসে ঠান্ডা আসে পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করতে এখনো পারে না। আল্লাহ বলেন আমার কুদরতের হাতে আমি যা ওয়াদা করলাম ঠিক, বৃষ্টি নামায় দেব ঠিক, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসাহ, আল্লাহ পাক বলেন কিয়ামত কবে হবে এটাও ঠিক, তুমি কবে কি খাবে তোমার রেজাক এটাও ঠিক, কবে মারা যাবে এটাও ঠিক, এই মেঘমালা হবে এটাও ঠিক, বৃষ্টি চমকাবে এটাও ঠিক, সব কিছুই ঠিক। আল্লাহ বলেন আমার ওয়াদা একটাও তো ঠিক হইল না। আল্লাহ বলেন বান্দারে আমি ওয়াদা করেছি জান্নাত দেব, তাজরিমে তাহতিহাল আনহারু খালিদিন ফিহা, জান্নাত দেব এটাও ঠিক, জাহান্নাম বানাইছি এটাও ঠিক, সব যখন ঠিক হয়ে গেল, তোমার দেহ যখন তোমার কথা শুনে না, আমি আল্লাহর কথাই শুনে এটা ঠিক হয়ে গেল, মাথার চুল পেকে গেল ঠিক হয়ে গেল, যৌবন হারিয়ে গেল ঠিক হয়ে গেল, পিতা চলে গেল ঠিক হয়ে গেল, গরমের দিনে দক্ষিণে বাতাস ঠিক হইল, আবার শীতের দিনে উত্তরের বাতাস ঠিক হয়ে গেল। বান্দারে এত কিছু যদি ঠিক হইতে পারে, এবার আমার পক্ষ থেকে মরণ ঠিক হইয়া গেল, মরণের পরে কবরে আসব কেন ঠিক হবে না, আবার হাসরের ময়দান হইয়া জাহান্নামে যাবে এটা কেন ঠিক হইতে পারে না, জান্নাতে যাবে এটাও কেন ঠিক হইতে পারে না। আল্লাহ বলেন আমার সব ওয়াদাই ঠিক, বান্দারে তোমরা ওয়াদা করো ওয়াদা ভঙ্গ করো, তোমরা যা বলো মিথ্যা বলো, প্রবঞ্চনা করো, খুন করো খারাপি করো, আল্লাহ বলেন আমি খুন খারাপি করি না, আমি তো কারোর সঙ্গে ক্লিক বাজায়া দেই না, আমি তো কোনো বান্দার কথা আমি কারোর কাছে প্রকাশ করি না। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এই পৃথিবীর বুকে যদি কোনো মুসলমান আর একজন মুসলমানের একটা দূর যদি গোপন রাখে, হাসরের ময়দানে আল্লাহ পাক তার দশটা দোষ গোপন রাখবে। আসেন জিকির করি, আর আল্লাহর পাগলদের সাথে আশিকদের সাথে মনটারে দিলটারে বান্দা রাখি, আর বায়াতের রশি দিয়া অন্তর দিয়া মহব্বত করি, বন্ধুত্ব রাখি, এই বন্ধু মানুষটার সাথে বন্ধুত্ব রাখলে মদিনাওয়ালা কে চেনা যাবে, আমাদের তো কোনো ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়া হলো নৌকা, এই বায়াতের রশি দিয়া ইঞ্জিন ছাড়া নৌকা ডারে, মহা ইঞ্জিনওয়ালা নৌকা মদিনাওয়ালা, মদিনার জমিনে যিনি গুনাগার উম্মতের জন্যে চোখের পানি ভালাইতেছেন, ওই মহা ইঞ্জিনওয়ালা মদিনাওয়ালার সাথে বায়াতের রশি দিয়া ইঞ্জিন সারা নৌকাটাকে বান্ধা দে, লা ইলাহা ইল্লাল্লাহ।
বন্ধুত্ব করতে হবে কিনা যেরকম দুনিয়া বন্ধু আছে না নাই, যার বন্ধু নাই মানুষ তাকে কি বলে? বন্ধু ছাড়া মানুষ একাকী যদি হাঁটে তাহলে পরে মানুষ বলে লোকটা একা একা হাঁটতেছে, তার কোনো বন্ধু বান্ধব নাই, কারোর সাথে মিশে না, আনসোশাল, অসামাজিক মানুষ। দুনিয়ার বন্ধু আছে, স্কুলের বন্ধু আছে, কলেজের বন্ধু আছে, চাকরি বাকরির বন্ধু আছে, লেখাপড়ার বন্ধু আছে, রাজনীতির বন্ধু আছে, এইবার কবর যাইবে আখেরাতে হাসরের বন্ধু থাকবে, এটাই হলো স্বাভাবিক। আখেরাতের বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমাদের বন্ধু, মাপের বন্ধু, মাফের উসিলা, মাকামে মাহমুদে দাঁড়াইয়া যিনি শাফাত করবেন। তিনি হলো গোটা বিশ্ববাসীদের বন্ধু, তিনি হলেন জীবজন্তু যা আছে তার বন্ধু, তিনি হলেন আমাদের বন্ধু, তিনি হলেন আল্লাহর বন্ধু। জুরে কন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী হাবিবকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহীম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব লাগাও, আমার বন্ধুর সাথে প্রেমের বন্ধন লাগাও, ইত্তেবা করো, অনুসরণ করো, ভালোবাসো। আমি আল্লাহ ভালোবাসবো তোমাদেরকে আর তোমাদের জীবন জিন্দিগির গুনাগুলি মাফ। আল্লাহ যারে বন্ধু বললেন, আমরা কি বন্ধু বলতে সমস্যা আছে? যার জন্যে গোটা বিশ্ব পৃথিবী, যার জন্যে চাঁদ, যার জন্যে সূর্য, যার জন্যে অসংখ্য তারকারাজি, যার নাম পাতায় পাতায়, যার নাম গাছে গাছে, যার নাম কুকিলেরা ডাকে, যার নামের উপরে নদীর ধারা প্রবাহিত হয়ে যায়, ওই মানুষটা আমাদের মতোই মানুষ, আর তিনি হলেন আমাদের প্রেমের ভালোবাসায়। মদিনাতুল মুনাওয়ারাতে ওই সোনার মদিনাতে এখনো আছে, যার চোখের পানি দিয়া মদিনার পবিত্র জমিন ভিজতেছে, আমাদের জন্যে কানবিন হাসুরের ময়দানে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি দশা হবি, আমার উম্মতের কি অবস্থা হবি, যে নবী তোমার জন্যে আমার জন্যে দুনিয়াতে কানলেন আর আখেরা তো কানলেন, চিনতে পারলো না। তাইবাসীরা পাগল বইলা তারকে প্রস্তর আঘাতে ক্ষত বিক্ষত করে দিল তার দেহটা। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান, আবার উঠেন আকাশের দিকে আবার তাকান, যে আল্লাহ হয়তো তাইবাসীদের প্রতি গজব নাজিল করবে। আমার নবী পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া বলেন, ও তাইবাসীরা, প্রস্তুর আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়া কোন মানুষটাকে রক্তে রঞ্জিত করে দিলা, আপন জন্মভূমি থেকে তারাইয়া দিল আমাকে, যাকে আপন জন্মভূমি মক্কার মানুষেরা যাকে তারাইয়া দিল। আল্লাহ নবী বলতেছেন, ও তায়েববাসীরা, আল্লাহ নবী বলতেছেন, ও আল্লাহ, তায়েববাসীদের প্রতি গজব নাজিল করো না,
যদি গজব নাজিল করো তাহলে আমি দিনের দাওয়াত কার কাছে আমি দিব? আল্লাহ তুমি হেদায়েত দিয়া দাও। এর নাম হলো দয়াল নবী, প্রেমের নবী, মহব্বতের নবী, মাফের নবী, যিনি মদিনাতে আমাদের জন্য অপেক্ষা করতেছেন। ওই দয়াল নবীর সাথে একটু বন্ধন লাগাইয়া দেন। ওই দয়াল নবীর সাথে যারা বন্ধন লাগাইল, বায়াতের রশি দিয়া, রশির বাম দিয়া, মহা ইঞ্জিনের সাথে রশির বাম দিয়া, ইঞ্জিন ছাড়া নৌকাগুলি যারা বানলো নবুয়তের রেসালাতের পরে, সেই দলটার নাম হলো আল্লাহর উলিদের দল। জোরে জোরে কনসব আল্লাহ। পাতায় 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 ফুলে, পাতায় ফুলে ফুলে তোমারই তো নাম লেখা জোকার। আল্লাহ যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়, কুল মাকলক জাহারি মহিমা গায়, সে নাম নিতে এসেছে এই দুনিয়া। যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়, ধ্যানে জ্ঞানে যারে ধরতেই পারো না, মহব্বত প্রেমের বন্ধন দিয়েই তাকে আত্ম করতে হবে। যেরকম কবি বলেন, ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে নারে, ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে নারে, যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তাআলা মোদের নবী কমলিওয়ালা। দেখো আজ আরো সে আছেন মোদের নবী কমলিওয়ালা, বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম, বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম, নিখিল প্রেমাস্পদে আমার মুহাম্মদ, নিখিল প্রেমাস্পদ আমার মুহাম্মদ, ত্রিভুবন উজালা মোদের নবী কমলিওয়ালা। দেখো আজ আরো সে আছেন মোদের নবী কমলিওয়ালা, আরো সে তার নাম লেখা জোখা থাকে। তাকে একবারও ভাবলাম না, চিন্তাও করলাম না, চেতনাও করলাম না, তার তো মহব্বত দিয়া ভালোবাসা দিয়াই তাকে আনতে হবে। এই জন্য কবি বলেন, যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়, কুল মখলুক যাহারি মহিমা গায়, যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়, কুল মখলুক যাহারি মহিমা গায়, জিনম নিতে এসেছি এই দুনিয়ায়, জিনম নিতে এসেছি এই দুনিয়ায়, উনম নিতে নিতে মরি এই আরজু, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। ধ্যানে গানে হিসাবপত্র যাকে মিলানো যাবে না, মহব্বত দিয়া ভালোবাসা দিয়েই তাকে ধরতে হবে। যেরকম সুবহান মহব্বত ভালোবাসা দিয়া তাকে পাইতে হবে। তাকে যারা ভালোবাসছে তাকে ভালোবাসো, তাকে ভালোবাসছে যারা তাদেরকে ভালোবাসো তোমরা, তবেই তো এই লাইনটাই হলো এইভাবে। তোমাকে ভালোবাসিতে গেল আমার জীবন, কলঙ্কি হইলি পাষাণ মন। তোমাকে ভালোবাস, তোমাকে ভালোবাসতাম লোকের গঞ্জনা, তোমাকে ভালোবাসলাম মানুষের যত টিটকারি যত নিন্দাবাদ কত কিছুই না শুনলাম, তবু কি ভালোবাসা ছেড়ে দিছি, ভালোবেসি যাব। ওই যে বলে ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না। এই আশা করে করে জীবনের কতগুলো দিন চলে গেল তবু আশা পূরণ হলো না, তবু কেন তোমার দেখা মিলল না, তবু কেন তুমি দেখা দাও না, তবু কেন কাছে আসো না,
কেন তুমি এত নিষ্ঠুর, কেন তুমি কোথায় দূরে চলে যাও, যতই তোমার আশা করি ততই তুমি আমাকে নিরাশ করে দাও। আর তোমাকে ভালোবেসে এই জীবনের অনেক কিছুই তো পরিত্যাগ করলাম, অনেক লাঞ্ছনা গঞ্জনাই তো সহ্য করলাম, তবু তোমাকে ছেড়ে দেই না, তুমি তবু তুমি আমার হয়ে যাও। তাই কবি বলেন, আমি যত দোষী, আমি যত দোষী তোমার লাগিয়া প্রাণ বন্ধুরে, যত দোষী তোমার লাগিয়া, আমি যত দোষী তোমার লাগিয়া প্রাণ বন্ধুরে, যত দোষী তোমার লাগিয়া, যত দোষ তোমার জন্য তো দোষী পৃথিবীর বুকে হইলাম, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, যত কাটা এ কাটার আঘাত সইতে সইতে কোন একদিন দেখা যাবে এই কণ্টকাকীর্ণ বন্ধুর পথ পারি হয়ে, এ কাটার আঘাত পারি হয়ে, এখন কাটা তো দেখা যায় না, এখন দেখা যায় শুধু ফুল শয্যার একচ্ছত্র নীলিমার বাগান দেখা যায় শুধু খালি, দুঃখ আসবে দুঃখের পরে সুখ আসবে, ইন্নামাল উসরি ইউসরা, দুঃখের পরে সুখ আসবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এই দুনিয়াটা হলো মুমিন বান্দাদের জন্য হলো জেলখানা, যা মনে চায় তা করা যায় না। এই দুঃখ কষ্ট যদি জয় করতে চান, সুখ যদি পাইতে চান, দুঃখকে জয় করতে হবে, কোনো একদিন আঘাত প্রাপ্ত হবেন, দুঃখ জয় করতে করতে কোনো একদিন দেখা যাবে দুঃখকে দুঃখ বলে মনে হয় না, এবার খালি সুখ, আর খালি সুখই মনে হয়, সালামান সালামা, কোনো একদিন সুখ আর সুখই খালি হবে। আল্লাহ ওই সুখের নিবাস আমাদেরকে তুমি নিয়ে যাও, কবুল করে না, রহমত বরকত তুমি নাজিল করে দাও, আর সে পথে চালাও যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির ভ্রান্তি পরিতাপ। হে মহাচালক মোদির কখনো করুণা সে পথে গামী, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচারক দিনের স্বামী, যত গুণগান হে চির মহা, যত গুণগান হে চির মহা, তোমারে অন্তর্যামী, দোলকে ভোলকে সবারি ছাড়িয়া, তোমারি চরণে পরি লুটাইয়া, দোলকে ভোলকে সবারি ছাড়িয়া, তোমারি চরণে পরি লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শক্তি, তোমারি সকাশে যাচি হে শক্তি, তোমারি করুণা কামী, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চিরভিশাপ, যে পথে তোমার চিরভ্রান্তি পরিতাপ, যে পথে তোমার চিরভিশাপ, যে পথে তোমার চিরভ্রান্তি পরিতাপ, হে মহাচালক
মোদেরে কখনো হে মহাচালক, মোদেরে কখনো করুণা শিপথ গামী, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণ গান হে চির মহা, যত গুণ গান হে চির মহা, তোমারে অন্তর্যামী। আল্লাহ তোমার কাছে জীবনের সকল চাওয়া সকল পাওয়া নিয়ামত, যাদের প্রতি তুমি তোমার অপার করুণা তুমি জ্ঞাপন করেছ, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। যাদের প্রতি তোমার ক্রোধ আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করো না। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি হেদায়েতের মধ্যে আমাদেরকে রাখো, এই জীবন সুন্দর করে দাও, পরিতৃপ্ত করে দাও, দুঃখ দুর্দশা জরা সব কিছু তুমি দূরে নিয়া এ কলবটাকে তোমার নূরে উদ্ভাসিত করে দাও। আর তোমার ওলি আর তোমার মনোনীত ব্যক্তিজন যে পথে চলে গেছে ও পথেই আমাদেরকে তুমি রাখো। সেই করুণা নিয়া, সে মনের অভিব্যক্তি নিয়া দুনিয়ার সমস্ত কিছু পরিত্যাগ করে আল্লাহ আল্লাহ জিকির করে আমার দরদি বন্ধুর সাথে আত্মার জগতের বন্ধন লাগাই দিয়ে এই বিশাল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহর পাগলেরা, আজকে যারা নতুন আসছেন মানিকম দরবার শিল্পে এবং পুরাতন যারা আসছেন, যদি নিয়াত করেন যেখানে এই জিকিরের মজলিসে এই জিকিরের পাগলদের সাথে আমি কিছুদিন বসে বন্ধুত্ব করে কিছু জিকির করি, তাহলে আপনি কিছুদিন জিকির করেন, আসেন, আত্মার পরিচয় নেন। নিজের পরিচয় আমরা মিলাই, নিজেরই চিনি না, এই জন্যতে অন্য মানুষকেও চিনতে পারলাম না, এই জন্য তো খুন খারাপই হলো। নিজেরই যদি চিনতাম তাহলে এই নিজের মালিক যিনি তারই তো চিনতে পারতাম। চেনার অভাব হয়ে গেছে, জীবনের ভাব নাই, তাই তো কত অভাবী হয়ে গেলাম। আসেন ভাবনার জগতে, ভাবি ভাবনা আসুক, অভাব দূর হয়ে যাবে। জরিকুম সুবহান। আর সেই ভাবের জগতে বসে বসে কিছু ভাবনার কথা ভাবি, ভাব নইলে ভক্তিতে কি হয়, যার আছে ভাব সেই দেখতে পায়, আছে ভাবের তালা সেই ঘরে, আছে ভাবের, আছে ভাবের তালা সেই ঘরে, আছে ভাবের তালা সেই ঘরে, ওরে ভাব দেখে কোন ভাবের তালা, ভাব দেখে কোন ভাবের তালা, দেখবি রে মানুষের খেলা, ঘুচে যাবে সমন জালা, ওই রূপ নেহারে আছে ভাবের তালা সেই ঘরে, দেখ না রে সার কি কুদরতি, ভাবের লক্ষণ ভাবের গতি, ওরে ভাবে বিভাব হয়াকৃতি অন্য সে ভাব, জায়গ সরে আছে ভাবের তালা সেই ঘরে। এটা হলো সাধনার জগতে অনেক হিসাব পত্রের কথা, প্রথমে যারা ভর্তি হয় তারা এটা ভাবতে অনেক কষ্ট, ভাবতে অনেক কঠিন, কে তুমি আমার মতো আমার ফানে সেই থাকো, কও না কথা, কও না কথা।
আমার মতো কে তুমি, কে তুমি আমার থেকে বের হয়ে যাও, আবার আমার মধ্যে তোমার বিরা, আবার তুমি আমার মধ্যে আমাতেই আবার তোমার বসবাস হয়ে যায়। রুহের মানুষের কথা বলা হয়েছে, ভিতর থেকে একটা রুহের মানুষ এটা চলে যায়, এটা আপনার কোনো একদিন এটা প্রতিনিয়ত যাচ্ছে আর আসছে। জীবাত্মা পরমাত্মা, জীবাত্মা সেটা সবসময় থাকে, আর এখান থেকে আর একটা রুহের মানুষ এটা চলে যায়, এটা একবারেই যখন চলে যায় এটারও তখন মরণ হয়ে যায়। এটা হলো মানে আপনার রুহের জগতের মানুষ, ঘুম এসে থাকেন আপনার মানুষটা চলে যায় আমেরিকা, চীন, জাপান, এত জায়গায় গেল, গেল কি কোনো একদিন এই কলবের রুহের আত্মার জগতের লাইটটা এত শক্তিশালী প্রখর হবে যে আপনি জীবিত অবস্থায় দেখবেন যে আপনার মধ্যে থেকে কে যেন বের হয়ে গেল, আবার আস্তে আস্তে আপনার মধ্যে ঢুকে আবার বিলীন হয়ে গেল। এটা চির সত্য কথা সাধনা করে। এই জন্য তো আপন যখন আপন হারায় বর্ধক অন্তরালে, এটা খুব কঠিন একটা হিসাবপত্রের কথা। আর তোমার চোখের মাঝে, চোখের মাঝে তোমার অলক্ষে, তোমার অনুতে রেণুতে মহান মালিক, সে তো তোমার খুব কাছেই নিকটেই, গর্দানে সাহারগরের নিকটে, এটা তো তুমি বুঝতে পারো না, তোমার তো সে ধারণ ক্ষমতা সেটা নাই, তুমি তো বুঝতে পারো না, কিন্তু তিনি আছেন এটা সত্য। কিন্তু সে তো ধরা দিল না, ধরা দিবে হাসরের ময়দানে। ১৪ তারিখের পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট, মানুষ তার আপন প্রভুকে হাসরের ময়দানে দেখবে। আর এই পর্যন্ত সে শুধু অলক্ষে থাকে তোমার সাথে, খালি রুহের জগতে খালি কথা বলে গেল খালি, আর তোমার এই জাগতিকভাবে সে তো কথা বলতে পার, তার কথা তো শুনবা না তুমি আমি, তার কারণ আমার মনে হয় শস্যা দানার হাজার কোটি ভাগের এক ভাগ যদি, একটা শব্দ যদি আল্লাহর জাতি হিসাবে মানুষ যদি শুনত, এই মানুষ আমি আল্লাহ, এটা উচ্চারণ হওয়ার সাথে সাথে যে এনার্জি হইতো আর যে ইলেকট্রিসিটি হইতো গোটা বিশ্ব পৃথিবী চোখের পলকে তুলার মতো সব উড়ে যেত। কাজে আল্লাহ পাক ওই রুহানি জগতে অলক্ষে থেকে তোমাদেরকে হাতছানি দিতেছেন, আমার সৃষ্টির কলা কৌশলের মধ্যে চিন্তা চেতনা করো, আমি স্রষ্টার সন্ধান লাভ হবি। মুসা আলাইহিস সালাম দেখতে চাইছিলেন আল্লাহকে আসল রূপে, জাতি পারেন নাই। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া সামান্য একটু ঝলক তুর পাহাড়ে আল্লাহ পাক নিক্ষেপ করেছিলেন। ওখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বিহুষ হয়ে জমিনের মধ্যে পড়ে রইলেন, কাজ হলো না, হবে না। এটা হলো আত্মার জগতে রুহের জগতের হিসাবপত্র। তাই আক্ষেপ করে কবি বলেন, কি কথা কই রে দেখা দেই না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম বর মেলে না, কি কথা কই রে দেখা দেই না, খুঁজি তারে আসমান জমি আমার চিনি না আমি, এ ভীষণ ভ্রমের ভূমি, ভীষণ ভ্রমের ভূমি, আমি কুঞ্জন শিকুঞ্জনা, কি কথা কই রে দেখা দেই না, ধরে চরে হাতের কাছে খুঁজলে জনম বর মেলে না, কি কথা কই রে দেখা দেই না।
কথা কথাই শুধু ভুলে গেল, দেখা তো কোনোদিন দিল না, জাগতিকভাবে দেখার সম্ভব না। লা তুদ্রিকুহুল আবসার ওহুল লাতিফুল খবীর। আশায় থাকো বুক বেঁধে, হাশরের ময়দানে তাকে পাওয়া যাবে। সুরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার রাসূলকে মিরাজ জানিয়া আরশে আজিমিনে আপন বাড়িতে নিয়ে দেখা সাক্ষাৎ করছেন, কথাবার্তা বলছেন রাসূলের জন্য। যুরিকুম সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ রাসিক, আল্লাহর পাগলরা, যদি কোনো ব্যক্তি নিয়াত করে থাকেন বায়াত মরি ধেবেন চিস্তিয়ার সাবিরা তরিকায় নিয়াত করবেন, আমি এখন বায়াত বা মরিদ আমি এখন হইয়া গেলাম, সকাল সন্ধ্যা একটা জিকির করবেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, তিন কথার একই মানে খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে সায়া আছে, আমি আল্লাহর দিকে সায়া আছে, আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকুক, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লা কথা ডান কান দিতে উঠাইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ আপনি জিকির করবেন, আল্লাহ পাক জিকিরে উত্তর দিবেন, আল্লাহ পাক বলবেন বান্দা আমারে ডাকো কে, অথবা বান্দা আমারে বোলাও কে, বান্দা আমারে বোলাও কে, কেন আমারে ডাকো, আপনি ডাক দিতেই থাকবেন। এরপরে কিছু ঝড় ঝাপটা ঝরে দুনিয়াতে আসবে, এগুলো হলো পরীক্ষা। আল্লাহ পাক বলবে যে আমার বান্দা অভাবে ফানাইয়া দিলাম, তাও আমার পাও ছাড়ে না, আমার বান্দারে বিপদ দিলাম পাও ছাড়ে না, আমার বান্দারে সমস্যা দিলাম ছাড়ে না, অসুখ দিলাম ছাড়ে না, ঋণ বাজাইয়া দিলাম ছাড়ে না, শস্যক্ষেত্র নষ্ট করে দিলাম তবুও আমার পাও ছাড়ে না, আমার পাও ছাড়ে না, আমাকে তবু ধৈরাই রাখছে আমার নামের জিকির করে, আল্লাহ আল্লাহ ভুলা। আল্লাহ পাক বলেন ও ভোলা বান্দা, আমি তো এইবার তোমার জন্য হইয়া গেল। আল্লাহ যদি বান্দার জন্য হইয়া যায় দুনিয়াতে আর কি কিছু লাগে, আর কিছুর দরকার পড়ে না, কিন্তু আল্লাহ পাক আল্লাহর চাইলে কি আল্লাহ ধরা দেয়, আল্লাহ চাইলেই ধরা দেয় না, যত চাইবেন তত দূরে যাইবে। একবার আল্লাহ বলেন, আল্লাহ বলেন বান্দারে, আবার আল্লাহ বলো, আবার আল্লাহ বলো, কিছু দূরে যায়। এবার আল্লাহ আল্লাহ বলা যখন ছাড়েই না, আল্লাহ বলেন বান্দারে আমার কুদ্দুতি দিল রাজি হইয়া গেল। এটা বুঝতে হবে, ওই বাচ্চা শিশু ঘরের মধ্যে একবার কান্না করে উঠছে, ওই মা একবার শুনছে গুরুত্ব দেয় না, এবার আবার কানছে গুরুত্ব দেয় না, এবার এই বাচ্চাটা যখন কান্না থামাই না, যখন কানতেই থাকে, ওই মা হাতের কাজ ফালাইয়া দিয়া ওই বাচ্চাটারে বুকের মধ্যে জড়াইয়া ধরিনি, জোরে কর ঠিক কিনা, তা যদি হইতে পারে মার সে 99 গুণ ভালোবাসা দিয়া আল্লাহ বান্দারে বানাইছে। বান্দা একবার আল্লাহ বলে, আবার আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ জিকির করতেই যখন থাকি থামাই না। আল্লাহ পাক বলেন ও বান্দা আমি তোর সামনে কুদ্রতিভাবে হাজির হইয়া গেল। এবার বান্দা যখন জিকির থামাই না, তখন মালায়ালা ফেরেশতাদের পাখার মধ্যে ধাক্কা লাগে, পরপর পরপর শব্দ হইতে থাকে, ফেরেশতারা বলে আমাদের পাখার মধ্যে ধাক্কা লাগে, আল্লাহ বলেন আমার এক বান্দা জিকির করতেছে, জিকির তো থামায় না, জিকির করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া গেল, আমি আমার বান্দাকে তখন আমার প্রিয় পাত্র বানাইয়া নেই। আর আল্লাহ বলেন ও ফেরেশতারা দুনিয়াতে যাও, আমার বান্দার কোনো সমস্যা যদি থাকে, অসুবিধা থাকে, সমস্যাগুলি মিটাইয়া দাও,
হুজ্জাতুল্লাহ বা লেখা পড়েন ওটার মধ্যে আপনারা পাইবেন। এরপরে জিকির করেন, একবার করেন, দুইবার করেন, সকালে করেন, সন্ধ্যায় করেন, বসে থাকেন করেন, শুয়ে থাকেন করেন, দাঁড়াইয়া করেন, যেভাবে পারেন ওইভাবেই করেন। যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস চলে, শ্বাস নিঃশ্বাসের মালিক কে? শ্বাস নিঃশ্বাস যতক্ষণ চলে অতক্ষণ আল্লাহর জিকির চলবে। আল্লাহ সকলে গাই গাই ডান হাত ধরে নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাওবা কিয়ামত, সবুরি বাতুস, আও সবুরি কামুস, আও বায়ত কিয়াম, উপর হাত মুহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিক খলিফা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব, আয় মেরে মাওলানা ইস্তাওবা, আও ইসবায়াত কবুল ফরমা। আজকে যারা নতুন বায়াত হইল সকাল সন্ধ্যা একটা জিকির করবেন। এই জিকির সবক নামক একটা বই আছে, আর মারেফতের বৃত্তত্ব এই বইটিটা এখানে আছে, সবাই নিয়ে যাবেন। জিকিরটা কামাই দেবেন আল্লাহ। এই হাত আমারে দেখাইলেন না, এই হাত আল্লাহর দরবারে ফটো উঠাই গেছে। আল্লাহ কবুল করে নাও হাত তোমার। বায়াত বলি দিয়েছেন, জিকির করছেন, আল্লাহ রাস্তা আছেন, দুঃখ ঘুষছে কিনা, দূর হইল কিনা, বিপদ মুক্তি হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর ডাকে বিপদ মুক্তি হয়ে যাবে। আল্লাহর সে আপন কেউ নাই। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ জুলুমাত উলাইকা সুহাবুন নার হুম ফীহা খালিদুন। আল্লাহ আমাদের উত্তম অভিভাবক, নিয়মাল মাওলা ও নিয়মাল নাসির, উত্তম অভিভাবক উকিল আর উত্তম সাহায্যদাতা জুরুকন সুবহানাল্লাহ।